প্রথম অবস্থায় গর্তর করার কোনোই প্রয়োজন নেই। প্রথম অবস্থায় আপনারা শুধুমাত্র এরকম পাঁচটি পাইপ নেবেন, পিভিসি পাইপ। আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে করি। দেখুন, 1, 2, 3, 4, 5, 6 এরকম ছয়টি পাইপ নিয়ে, হ্যাঁ, পাইপের সাইজ হতে হবে 10 ফিট লম্বা এবং ছয়টি পাইপ নিয়ে আপনারা প্রথম অবস্থা শুরু করেন, শুধুমাত্র নিজেদের চাহিদা মেটানোর জন্য। 10টি কিংবা 12টি পাইপ দিয়ে আপনারা করতে পারেন নিজেদের চাহিদার জন্য। সেটার জন্য আপনাদের সর্বোচ্চ খরচ হবে 4 থেকে 5 হাজার টাকা, কিংবা 10 হাজার টাকা ধরে রাখেন। 10 হাজার টাকা খরচ করে কিন্তু আপনারা দীর্ঘদিন ফসল পেতে পারেন, তো সেটার জন্য তেমন কোনো পয়সা খরচ হবে না। আর উপরের জন্য দেখুন, উপরের জন্য শুধু এটা ব্যবহার করবেন, পিভিসি পাইপ সাথে প্লাস্টিক, সাদা প্লাস্টিক, জাস্ট এতটুকুই। আর পানি দেওয়ার ব্যবস্থা আপনারা যেটা করবেন, পানি আপনারা পাইপ দিয়েও দিতে পারেন। দেখা গেছে আমরা যদি এই পাইপে এখানে পানি দিই, তাহলে আমাদের এই পাইপটা কিন্তু পানিটা কিন্তু দেখেন এই সাইডটা পানি ঢুকতেছে, দেখো এদিক দিয়ে কিন্তু আমাদের পানি ঢুকতেছে, ঢুকে কিন্তু এদিক দিয়ে আসতেছে, দেখেন লক্ষ্য করেন, ঠিক এদিক দিয়ে এদিকে ধরেন, এদিক দিয়ে আসতেছে, আয়সা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে, নিচে চলে আসে আবার এই রানিং পানিটা কিন্তু এদিক দিয়ে চলে যেতেছে, এদিক দিয়ে চলে গিয়া আবার এটা থেকে নিচে চলে আসছে, আবার এদিক দিয়ে চলে আসবো, ঠিক একইভাবে একটা থেকে আরেকটা শেষ পর্যন্ত চলে যাবে একদম নিচে। দেখুন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে পানিটা একদম এদিকে, ধরেন লাস্টে একবারে চলে যাবে আন্ডারগ্রাউন্ড পাইপ, সেটা থেকে আন্ডারগ্রাউন্ড থেকে আমরা পুনরায় সেই পানিটাকে প্রসেসিং করে পুনরায় রানিং করে দিব। যখন আপনারা মিনিটা করবেন ছোটো, আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি আপনাদের, দেখুন সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একদম মিনি আকারে ছোটোভাবে কীভাবে করবেন, যেটার জন্য আপনাদের পাম্পের প্রয়োজন নেই, কোনো কেমিক্যালও ব্যবহার করতে হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইর হইতে যে যারা আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ভাস্যমান মাটিবিহীন সবজি চাষ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, তো সেই জন্যই আমি পরপর অনেকগুলো ভিডিও আপনাদের জন্য দিতেছি। দেখুন, এটা হচ্ছে আমাদের একটি বড় প্রজেক্ট, যেখানে আমরা মাটিবিহীনভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এবং খুবই সহজে চাষ হচ্ছে আমাদের এই সবজিগুলো, এবং খুবই দ্রুত সময়ে আমরা এই সবজিগুলো চাষ করতে পারি এবং মোটামুটি ভালোই লাভবান হচ্ছে আমরা এই প্রজেক্ট করে। এখানে মূলত পিভিসি পাইপের মাধ্যমে এবং পানির মাধ্যমে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা হয়, এবং পানির সাথে আমরা কিছু অল্প কিছু সার এবং সামান্য কিছু কেমিক্যাল ব্যবহার করে থাকি। তা আমি কেন এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওগুলো দিই, যাতে করে আপনারা ছাদ বাগানে শুধুমাত্র নিজেদের চাহিদা মেটানোর মতন চাষ করতে পারেন এবং নিজেরা যেন খেতে পারেন, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আর যারা বড় করে আমাদের মতন প্রজেক্ট করতে চান, তাদেরকে আমি বারবার বলে থাকি যে আপনারা ট্রেনিং নিয়ে নিন, তারপর নিজেরা করতে পারেন, কারণ এটা করা অনেক সহজ কিন্তু না জানলে অনেক কঠিন। আর যদি আপনারা ছাদ বাগানে নিজেদের জন্য খাওয়ার জন্য করেন, শুধুমাত্র নিজেদের জন্য, তাহলে কিন্তু তেমন পয়সা এবং তেমন টাকা পয়সা খরচ হবে না, কিন্তু আপনারা করতে করতে শিখে যাবেন যে এটার কখন কী করতে হয়, এবং খুবই কিন্তু সহজ। একবার শিখে গেলে কিন্তু আপনারা চাইলে বড় আকারে করতে পারেন। আমাদের কাছ থেকে অনেকেই কিন্তু শিখা শিখা এখন ছাদ বাগানে করতেছি, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে। আমি দেখাবো যারা আমাদের কাছ থেকে আয়সা শিখে গেছে অল্প সময়ে, এক দুইবার দেখে যারা শিখেছে এবং যারা করতেছে, তারা কিভাবে করতেছে এবং তারা মোটামুটি সাফল্য হয়েছে, এবং তারা কোনো প্রকার কী বলে এটাকে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করে নাই, তারা একদম শুধুমাত্র পানি দিয়েই চাষবাস করতেছে এবং মোটামুটি ভালোই ফলন তারা পাচ্ছে, এবং সেটা করতে তাদের তেমন টাকা খরচ হয় নাই, শুধুমাত্র 5 থেকে 7 হাজার টাকার মতন খরচ হয়েছে। তো সে ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো, তার আগে আমাদের প্রজেক্টটি ভালো করে দেখুন, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় না আমরা করব ছাদ বাগানে ছোটোখাটো অন্তত 2-3টা পাইপ দিয়ে করব, 2-4-5 হাজার টাকা খরচ করে নিজেদের খাওয়ার জন্য, তাহলে আমি বলবো আপনারা করতে পারেন। হ্যাঁ, প্রথম অবস্থায় যদি আপনারা ছোটো করে করেন, তাহলে আপনাদের কোনো লসও হবে না এবং তেমন লাভও হবে না, শুধুমাত্র আপনাদের নিজেদের চাহিদা মেটাতে পারবেন। তবে লাভ একটা হবে, সেটা হচ্ছে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন কিভাবে এটা করতে হয়। এখন কিন্তু পৃথিবীতে অনেক দেশেই কিন্তু এই হাইড্রোপনিক প্রজেক্ট চালু হয়েছে, আর যারা যারা করতেছে তারা কিন্তু মোটামুটি ভালোই লাভবান হচ্ছে।
আপনারা ইউটিউবে হাইড্রোপনিক প্রজেক্ট সার্চ দিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন দেশে কিন্তু এটার চাষাবাদ হচ্ছে, সেজন্য আমি চাই আমাদের দেশের মানুষ এটা করুক আস্তে আস্তে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা যেই স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মূলত ছাদ বাগানের জন্য করা হয়েছে। দেখুন, খুবই অল্প টাকায় উনি নিজের হাতে কিন্তু কাজটি করেছেন, এবং সম্পূর্ণ পদ্ধতিটি করতে ওনার খরচ হয়েছে বাংলাদেশি টাকায় মাত্র 5,000 টাকা। এখানে কিন্তু শুধুমাত্র 5টি পাইপ ব্যবহার করা হয়েছে, পিভিসি পাইপ। দেখুন পাইপগুলোর সাইজ 8 ইঞ্চির মতন হবে। আর উনি এখানে বিভিন্ন শাকসবজি চাষ করতেছেন। এখানে কোনো প্রকার মোটর কিংবা পাম্প ব্যবহার করা হয় নাই, এবং এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র পানি সাথে কিছু ইউরিয়া দিয়ে উনি কিন্তু এখানে চাষ করতেছেন, শুধুমাত্র নিজেদের খাবারের জন্য, নিজেদের চাহিদা মিটানোর জন্য। আর মোটামুটি ভালোই হচ্ছে ওনার ফসলগুলো। একবার যদি আপনারা ঠিক এভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন ফসল পেতে পারেন। আপনারা চাইলে শাকসবজি পাশাপাশি আপনারা চাইলে টমেটো এবং বড় ধরনের যত ফসল আছে সবই কিন্তু হয়। আমাদের এখানে মূলত শীত নেই, শীত যদি থাকতো তাহলে আমরা স্ট্রবেরি এবং টমেটো কিন্তু চাষ করতাম, কিন্তু আমাদের অন্য প্রদেশে আমরা দেখেছি যেখানে শীত আছে তারা খুবই ভালো ফলন পাচ্ছে, টমেটো স্ট্রবেরি পাশাপাশি অন্য শীতকালীন সবজি সবই কিন্তু তারা ভালো ফলন পাচ্ছে। এবং আমরা সেই সবজিগুলো চাষ করে থাকি যেগুলোর চাহিদা আমাদের এখানে বেশি। যদি আপনারা এইভাবে করতে পারেন, তাহলে আপনাদের নিজেদের চাহিদাটা অন্তত মেটাতে পারবেন। অনেক ভালো কিন্তু হয় আপনারা যদি চাষ করেন, যেমন ধনিয়া পাতা, পুদিনা পাতা, চুপ পাতা এবং অন্য অন্য পাতা যেগুলো আপনাদের খাবারের তালিকায় রাখতে হয়, সেগুলো কিন্তু আপনারা বিনা সারে বিনা কেমিক্যালে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে চাষ করতে পারেন, কিন্তু পানি রাখতে হবে। শুধু এতটুকুই আপনাদের কাজ, আপনারা দেখবেন আপনাদের পাইপের পানি যেন শুকিয়ে না যায়, সবসময় পানিটা চেক দিতে হবে, যাতে করে সবসময় পাইপের ভিতরে পানি থাকে। যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং পানি না, এখানে কিন্তু 2-1 দিন পর পর পানি দেওয়া হয় এবং পানিটা থেমে থাকে, এখানে কিন্তু রানিং পানি না। শুধুমাত্র আমাদের যে প্রজেক্টের ভিডিওগুলো দেখছেন, আমাদের প্রজেক্টের যেই পদ্ধতিগুলো দেখছেন, সেগুলো কিন্তু সবগুলোই রানিং পানি, কিন্তু এটা তো বাসা বাড়ি, উনি রানিং পানি দিয়ে কুলাইতে পারবে না, সেজন্য পানি একবার দিয়ে রাখেন, আবার শুকানো কিছু কমে গেলে পুনরায় উনি আবার পানি দেন। তো আমি আসছি ভিজিট করার জন্য, দেখলাম, দেখে আমারও খুব ভালো লাগলো। এবং উনি ব্যস্ততার কারণে তেমন চারাও রোপণ করতে পারে না, যেগুলো রোপণ করছে সেগুলো খুব ভালো হয়েছে, তো দেখলাম আমার খুবই ভালো লাগলো। মূলত এখানে কিন্তু আগে 3 ফল চাষ করা হতো, আর সেই 3 ফলের সাথে আমি নিজেও কিন্তু শেয়ার ছিলাম, এখন আমি আসতে পারি না ব্যস্ততার কারণে, এবং 3 ফল গাছ এখান থেকে সরিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। দেখুন এই 3 ফল কিন্তু আগে আমরা এখানে চাষ করতাম, আর এটা হচ্ছে সেই পাইপলাইন, যে পাইপ দিয়ে এখানে পানি দেওয়া হয়। যখনই পানি শুকিয়ে যায় তখনই কিন্তু উনি এখান থেকে পানি দেন। কোনো প্রকার পাম্প আপনারা দেখতে পাবেন না, কারণ এখানে কোনো পাম্প নেই, শুধু অটোমেটিকলি ম্যানুয়েলি পানি দেওয়া হয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।